সাথে শেয়ার করবো গ্রাম বাংলার একটা খুব সুস্বাদু রেসিপি। ফুলকপির পাতা ভালো করে ধুয়ে কুচো করে গরম জলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু 60% মতো সেদ্ধ করেছি, তার বেশি সেদ্ধ করলে কিন্তু খাবারটা খেতে বাজে হয়ে যাবে। এইবার দেখো আমার কাছে তো শিল নোড়া নেই, তাই আমি এটা মিক্সিতে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে বেটে নিয়েছি ভালো করে। এবার কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই পাতা বাটা করতে গেলে কিন্তু জল লাগবে, যে কোনো পাতায় বাটতে গেলে কিন্তু জল লাগবে, যেহেতু মিক্সিতে তো আমরা করব, আমাদের শিল নোড়া নেই তাই জলটা কিন্তু লাগবেই, কিন্তু পরিমাণ মতো অবশ্যই জলটা তোমরা দেবে, নাহলে শুকাতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এবার দেখো কালো জিরে ফোড়নটা দিয়েই আমি পাতা বাটাটা ঢেলে দিলাম, দিয়ে এবার একদম শুকনো হওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে এটাকে অপেক্ষা করব। এবার দেখো এটা শুকনো হওয়ার জন্য আমি অপেক্ষা করছি, ভালো করে নেড়ে দিচ্ছি, তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে সেরকম কিছুই মশলা পড়বে না, শুধু পড়বে পরিমাণ মতো একটু চিনি, আর পড়বে নুন আর হলুদ। এইটুকু সামান্য মশলা দিয়েই এত সুস্বাদু একটা রান্না যে তৈরি হয়, তোমরা যারা এই রেসিপিটা আগে করেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা করনি তারা অবশ্যই করো এবং কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে। আর তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর এইরকম নানাবিধ রেসিপি জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা নতুন, যারা রান্না কিছুই জানো না, আমার চ্যানেলে কিন্তু A to Z সব রকম রান্না আমি দিয়ে থাকি, ছোটো বড় সব রকম রান্নাই আমি এর মধ্যে দিয়ে থাকি। তো আজকে আমি রেসিপিটা বানিয়েছি, আজকে তোমাদের সাথে ভাত দিয়ে মেখে খেয়ে শেয়ার করে দেখাবো। এবার দেখো এটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে। এবার তোমাদের সাথে এটা ফাইনাল লুকটা শেয়ার করব, তারপর খেয়ে দেখাবো। তাহলে চলো দেখে নাও ফাইনাল লুকটা কেমন হলো। এই দেখো এরকম হয়েছে। এবার চলো খাওয়ার পালা খেয়ে নিই, ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর মাছ মাংস সব কিছুর মতো মা এটাও কিন্তু ভীষণ লোভনীয়, যেটা এডিট করতে করতে আমার সত্যিই জিভে জল আসছে। আর এই দেখো প্রথম গরসটা যখন নিলাম মুখের মধ্যে যে কী শান্তি একটা হলো। তো যাই হোক, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তাহলে আজকে যাই টা।